আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে ভীষণ মজার আর মুচমুচে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো ভীষণ মুচমুচে আর মজার এই নাস্তাটা কিন্তু হঠাৎ বাড়িতে গেস্ট এলে তাদের জন্য তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো চলুন শুরু করা যাক এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি, দেখে নিন। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন এখানে ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো তেল আর লবণটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দার সাথে। তো এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে মুট করলে দলা বেঁধে যায়। ঠিক এরকম হয়ে এলেই এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এটাকে খুব ভালো করে মেখে নিব। খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ঠিক এরকম দেখে একটা ডো আপনারা তৈরি করে নেবেন। এখন এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। এখানে একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। তো এভাবে ফালি করে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই এটা সিদ্ধ হয়ে যাবে। তো একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো চাইলে কিন্তু এই কাজটা আপনার হাত দিয়েও করে নিতে পারেন। তো দেখুন আলু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা, এতে করে কিন্তু চমৎকার একটা ফ্লেভার আসবে। দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। তো পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি। তো কেউ চাইলে আলুর পরিবর্তে এখানে মাংস দিয়ে এই পুরটা রেডি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আদা রসুনটা দিয়ে নিতে হবে। এখন আলু আমি এখানে দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। তো এই মশলার সাথে আলু খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে একটু ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার এ পর্যায়ে এখানে আমি পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতার পরিবর্তে ধনে পাতা কুচিও দিয়ে নিতে পারেন। আর হাতের কাছে এই দুটোর কোনো কিছু না থাকলে একটু সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে নেবেন। তো দেখুন আলু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর এই পুরটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। তো 5 মিনিটের ভিতরে দেখবেন যে ডোটা খুব ভালো করে সেট হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, এটাকে একটু ভালো করে মথে এখান থেকে আমি লেচি কেটে নিব। তো এখানে কিন্তু কোনো রকমের ময়দার ডাস্ট ব্যবহার করা যাবে না। তো একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি মাঝারি সাইজের 6টার মতো লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে 7টা লেচিও কেটে নিতে পারবেন। তো একটু বড় করে তৈরি করতে চাইলে কিন্তু এখান থেকে 5টা লেচিও কেটে নিতে পারেন। তো দেখুন ঠিক সমান ভাগ করে আমি লেচিগুলো কেটে নিয়েছি, এখন এগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। এখন এখানে একটা লেচি নিয়েছি আর লেচিটাকে ভালো করে একটু মথে নিচ্ছি। তো এটাকে রাউন্ড করে এখান থেকে একটা রুটি বেলে নিব। তো মাঝারি সাইজের একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি। তো রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। ঠিক এরকম পুরুত্বের একটা রুটি আপনারা বেলে নেবেন। এরপর একটা ছুরি দিয়ে আমি রুটিটা কেটে নিব। তো এই ডিজাইনটা আমি কিভাবে ক্রিয়েট করছি একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো সমুদ্রের শেপে আমি এই ডিজাইনটা কেটে নিচ্ছি। তো এভাবে কেটে নেওয়ার পর এরপর এখানে আমি পুর নিয়েছি। তো এখানে আমি একটু পুরের পরিমাণ বেশি করে নিচ্ছি। তো পুরটাকে আমি ঠিক এভাবে সেট করে নিচ্ছি। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটাকে আমি কিভাবে সেট করছি। ঠিক এভাবে একটু চেপে এভাবে সেট করে নেবেন। এরপর পানি দিয়ে কিন্তু আমি এই পুরের চারপাশে একটু লাগিয়ে নেব। এখন কেটে রাখা অপর পাশটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। তো এভাবে ধরে এটাকে ফোল্ড করে নিতে হবে আর হাত দিয়ে একটু চেপে দিতে হবে। তো আলতো হাতে এটাকে একটু চেপে দেবেন যাতে পুরটা বাহিরে চলে না আসে। এরপর একটা ছুরি দিয়ে আমি এই চারপাশের অংশগুলো কেটে নিব। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে দাগ কেটে নিতে হবে। তো একটু চিকন করে এই দাগটা আমি কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আমি অপর পাশের দাগটাও কেটে নিব। এখন ডিজাইনটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। তো একটু খেয়াল করলেই বুঝবেন যে এটা আমি কিভাবে করছি। তো এভাবে ধরে কিন্তু হাত দিয়ে এটাকে একটু পেঁচিয়ে নেবেন।
তো পেঁচিয়ে কিন্তু এটাকে এক পাশ থেকে এভাবে টেনে এটাকে আটকে দিতে হবে। ঠিক একইভাবে আমি অপর পাশ থেকে আরেকটা নিয়েছি, এভাবে নিয়ে এটাকেও আমি পেঁচিয়ে নিয়েছি। তো ঠিক একইভাবে আমি বাকিগুলো এভাবে পেঁচিয়ে নিব। তো আড়াআড়ি করে এভাবে পেঁচিয়ে তারপর কিন্তু এটাকে ভালো করে সিল করে নেবেন। তো হাত দিয়ে একটু চেপে দিলেই হবে, তাহলে কিন্তু খুব সহজেই এটা সেট হয়ে যাবে। এখন একটা ছুরি দিয়ে আমি এই সামনের অংশটাকে কেটে নিয়েছি আর হাত দিয়ে একটু চেপে এটাকে সিল করে নিয়েছি। তো দেখুন ঠিক এভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। তো এগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনি দারুণ। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো এই সমুচাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি ডুবা তেলের প্রয়োজন হবে না, অল্প তেলেই কিন্তু এগুলো ভেজে নিতে পারবেন। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি এক এক করে এই সমুচাগুলো দিয়ে দিব। তো একটা বড় দেখে খোলামেলা ফ্রাই প্যান নিয়ে নেবেন, তাহলে একসাথে অনেকগুলো সমুচাই ভেজে নিতে পারবেন। তো আমি একসাথে 5টার মতো সমুচা ভেজে নিচ্ছি। তো এগুলোকে কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে লালচে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি আর অনেক বেশি মোচমোচে হয়েছে এই সমুচাগুলো। এখন তেল ছেঁকে আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এই পটেটো সমুচাগুলোকে আপনারা চাইলে কিন্তু একটা টিস্যু পেপারের উপরেও তুলে নিতে পারেন, এতে করে যে এর গায়ে অতিরিক্ত তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে। তো তেল আমি খুব ভালো করে ঝরিয়ে তারপর একটা প্লেটে তুলে নিয়েছি আর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো ভীষণ মজার আর মোচমোচে পটেটো সমুচাগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো টমেটো ক্যাচাপের সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে। তো এই সমুচাগুলো কিন্তু অনেক বেশি মোচমোচে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগে। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন এর ভেতরটা কেমন হয়েছে। আর এটা কিন্তু অনেক বেশি মোচমোচে হয়েছে, তো আমি একটু ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝবেন। তো ভীষণ মজার আর মোচমোচে পটেটো সমুচার রেসিপি আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আলো হাফিজ।